মানুষ যখন অবৈধ সম্পদ উপার্জনের প্রতিযোগিতা করবে, গচ্ছিত সম্পদ তথা আমানতের খেয়ানত করবে, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, পুরুষ তার স্ত্রীর অনুগত করবে, মায়ের সঙ্গে সন্তান খারাপ আচরণ করবে, জাতির দুর্বল ব্যক্তিরা সমাজে নেতৃত্ব দিবে, নিকৃষ্ট ব্যক্তিরা জনপ্রতিনিধি হবে, খারাপ কাজে সুনাম সুখ্যাতি অর্জন করবে এবং খারাপ কাজের ভয়ে ওই ব্যক্তিকে সম্মান করা হবে, বাদ্যযন্ত্র ও নারী শিল্পীরা অবাধে বিচরণ করবে, এ সকল কেয়ামতের আলামত বর্তমানে আমরা সমাজে অহরহী দেখছি। আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব সমাজে যেসব আলামত নতুন নতুন আকারে প্রকাশ পাচ্ছে। আজকের সৌদিকে আমরা যেমন দেখছি, কিছু দশক আগেও সৌদি আরব এমনটি ছিল না। কিয়ামত ঘনিয়ে এসেছে বোঝার বিশেষ লক্ষণ হলো মা তার মনিবকে প্রসব করবে, আর এও যে তুমি দেখবে পাদুকাহীন কাপড়হীন নিঃস্ব হতদরিদ্র মেষপালের রাখাল লোকগুলি যেন অঢেল অর্থ সম্পদের মালিক হয়ে গেছে এবং একে অপরের সাথে টেক্কা দিয়ে উঁচু উঁচু ইমারত তৈরিতে প্রতিযোগিতায় লেগে গেছে। সৌদির কিছু দশক আগের অবস্থার সাথে যদি বর্তমান অবস্থাকে আমরা মিলিয়ে দেখি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কিয়ামত কতটা নিকটবর্তী। এই ভিডিওটি তার জলজ্যান্ত প্রমাণ। সৌদি সম্পর্কে যদি আমরা আরেকটু গবেষণা করি, তাহলে দেখব সৌদির মদিনা অঞ্চলে সোনার খনির সন্ধান পাওয়া গেছে। সোনার খনিটির অবস্থান হচ্ছে মদিনা অঞ্চলের আর রাহাতে। এছাড়াও সৌদি আরবে 5,300টিরও বেশি খনি রয়েছে। উম্মে আল দামার 40 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে তামার উপা সোনার খনিটি অবস্থিত। শুধু তাই নয়, সৌদি আরবের ভূগর্ভস্থ সোনার মজুদ আছে আনুমানিক 232 টন, যা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গিয়েছিলেন 1400 বছর আগে। শেষ জমানায় অবশ্যই খনিজ পদার্থ ভূগর্ভ থেকে বেরিয়ে আসবে, যা দেখে নিকৃষ্ট মানুষগুলো সেদিকে ধাবিত হবে। আরেকটি হাদিসে আছে, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি স্বর্ণখণ্ড নিয়ে এলাম। প্রথমে সেটি সৎকার মাল ছিল যা আমরা পেয়েছিলাম খনিজ সম্পদ থেকে। তখন তিনি বললেন, নিশ্চয়ই অতি শীঘ্রই খনিজ পদার্থ বের হবে এবং সেখানে অনিষ্ট সৃষ্টি হবে। আরেকটি হাদিসে বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজকবাসীদের মধ্যে এমন দুটি গোষ্ঠী হবে যাদেরকে আমি এখনো দেখিনি। একটি গোষ্ঠীর কাছে গরুর লেজের মতো চাবুক থাকবে, তারা তা দিয়ে মানুষকে মারবে। আরেকটি গোষ্ঠী হলো যারা ওই সমস্ত নারী পোশাক পরেও উলঙ্গ থাকবে, আকৃষ্টকারিণী, অন্য পুরুষদের আকৃষ্ট করবে। তারা উভয় কেউই জান্নাতের ঘ্রাণও পাবে না, যদিও জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যায়। এখানে গরুর লেজের মতো বেদ বা চাবুক দিয়ে মানুষকে মারা হবে। তারা এই তিন গোষ্ঠীর মধ্যে হতে পারে সরকারি সদস্য, যেমন পুলিশ, সৈন্য ইত্যাদি, ক্ষমতাসীনদের পোষা ভাড়াটে গুন্ডা মাস্তান, অথবা কোনো শক্তিধর জালেম ব্যক্তি নিরীহ মানুষের উপর অত্যাচার চালাবে এইরকম চাবুক দিয়ে। ইরাকের এই ভিডিওটি দেখলে আমরা আরও বেশি স্পষ্ট হয়ে যাব। নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে এটা দ্বারা বোঝানো হয়েছে নারীদের শরীরের যে অংশটুকু প্রাপ্তবয়স্ক পুরুষদের থেকে যথার্থরূপে পর্দা বা ঢেকে রাখা প্রয়োজন, ঠিক তার উল্টোটা হবে। অর্থাৎ এমন পোশাক পরবে যাতে তাদের শরীরের আকৃতি আরও বেশি করে বোঝা যায়, এবং তারা মাথায় এমনভাবে খোপা করবে যেটা দেখতে উটের কুজের মতো দেখাবে, যা এই হাদিসটি এবং বর্তমানের এই ছবিগুলোর সাথে হুবহু মিলে যাচ্ছে। উম্মতের মধ্যে শিরকের প্রকাশ পাবে এবং তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। শিরক একটি মহাপাপ যা আল্লাহ তাওবা ছাড়া ক্ষমা করেন না। শিরিক মুসলিম সমাজে ছড়িয়ে পড়া কিয়ামতের আলামত। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত আসবে না যে পর্যন্ত না আমার উম্মতের কিছু গোত্র মুশরিকদের সাথে মিলিত হবে এবং আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজা করবে। বেশি দূরে যেতে হবে না, বর্তমানে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল অবস্থায় আছে, সেটি যদি আমরা দেখি তাহলেই আমরা এই হাদিসটি সম্পর্কে বুঝে যাব। কিয়ামতের আলামত সময় দ্রুত চলে যাওয়া, সকাল হতে না হতেই সন্ধ্যা ঘনিয়ে আসা, অথবা সারা দিনের কাজকর্ম করে কাজের বরকত না হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময় নিকটতর হতে থাকবে আর আমল কমে যেতে থাকবে, কৃপণতা ফিতনার বিস্তার ঘটবে এবং হারস বৃদ্ধি পাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হারস কি? তিনি বললেন, হত্যা, হত্যা। এখন যদি আমরা সময়ের দিকে দেখি, তাহলে আমরা দেখতে পারবো ইউটিউব অথবা ফেসবুকে আমরা ঢুকলেই ঘন্টার পর ঘন্টা চলে যায়, অথচ আমাদের খেয়াল থাকে না। অথবা আমরা যদি বৈজ্ঞানিক দিক থেকেও দেখি, তাহলে 24 ঘন্টার আগেই দিন শেষ হচ্ছে। 24 ঘন্টার আগে কিভাবে দিন শেষ হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত জানতে উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন।